আচ্ছা, তোমাদের কি ছোটবেলায় রান্নাবাটি খেলার কথা মনে আছে? অথবা পহেলা বৈশাখ আসলেই বৈশাখী মেলায় শুধুমাত্র মাটির হাঁড়ি পাতিল আর পুতুল কিনতে যাওয়ার কথা মনে আছে? শৈশব কত সুন্দর ছিল না! মানে সেই দিনগুলা এত 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 সুন্দর ছিল যে দিনগুলো আসলে আমাদের জীবন আর কোনো দিন ফিরে আসবে না। যাই হোক, ইতালি আসার জাস্ট কিছুদিন আগে বেবি প্রোডাক্ট হাউস থেকে আমার আর মিঠুর জন্য একটা পিয়ার বক্স আসে। বক্সটা খুইলা দেখি ওইটার মধ্যে ছোটকালের যত খেলনাপাতি আছে সবই তারা গিফট দিছিল আমাদের জন্য। মানে হাঁড়ি পাতিল জরুরিভাতির সেট যেটাকে আমরা বলি, দেন হইতেছে একটা টকিং ক্যাকটাস অ্যান্ড দেন মাটির চুলা, মানে এভরিথিং ওয়াজ দেয়ার। উফ, এতটা নস্টালজিক হয়ে গেছিলাম, মানে মনে হচ্ছিল যদি এখন এক ছুটে শৈশবে চলে যেতে পারতাম তাহলে লাইফ আর কোনো প্রবলেমই থাকতো না। এনিওয়েজ, থ্যাংক ইউ সো মাচ বেবি প্রোডাক্ট হাউস, অ্যান্ড তোমাদের বাসায় যদি কোনো পুচকে বাবু টাবু থাকে ওদের জন্য হচ্ছে বেবি প্রোডাক্ট হাউস থেকে তোমরা খেলনা অর্ডার করতে পারো, অ্যান্ড মিঠু অনেক বেশি খুশি। থ্যাংক ইউ বেবি প্রোডাক্ট হাউস।